फ्रेंड्स निसर्ग नहीं एक आपडेट नहीं आसलम किछुटा हलेओ स्वस्तिर निश्वास सेटा होच्छे आमी कतदिन आपनादेरके बोलछिलाम जे एटा बंगोपसागर नय आरब सागरेर दिके जाच्छे अर्थात बांगला एबं बांग्लादेश ना एटा आहमेदाबाद अर्थात गुजरात महाराष्ट्रेर दिके किन्तु एई निसर्ग যে ঘূর্ণিঝড়টা সেদিকে আসে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা যদি লাইভ ট্র্যাকিং করছি আমি আপনাদের সামনে windy.com থেকে দেখুন এখানে দেখানোর চেষ্টা করছি যে এই ঝড়টা কিন্তু 1 থেকে 5 তারিখ পর্যন্ত যে আইটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু মোচন নিয়ে বাক নিয়ে ওটা কিন্তু সিধা ভারত থেকে পাকিস্তান ফেলে চলে যাচ্ছে কিন্তু মাস্কাট এবং ওমানের দিকে এবং দেখা যাচ্ছে যে এর মাসখানে যেটা হবে সেটা হচ্ছে ফ্রেন্ডস দেখুন এই 3রা জুনের আপডেট 5 তারিখ পর্যন্ত গেলে আমরা এটা দেখতে পাবো আস্তে আস্তে কিভাবে মোচড় নিচ্ছে লাইভ ট্র্যাকিংটা চলছে দেখুন যে যেটা দেখা যাচ্ছে যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এই যেটা মোচড় নিয়ে চলে যাচ্ছে ওমানের দিকে বা মাস্কাটের দিকে যেটা এখানে বলছে যেটা যে ঘন্টায় 150 থেকে 190 কিলোমিটার গতিতে ঝড় হওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটা ঝোড়ো বাতাস যেটা সেটা কিন্তু গুজরাটের আহমেদাবাদ বা দেখা যাচ্ছে যে তার সঙ্গে সঙ্গে মানে মহারাষ্ট্র করাচি এগুলোর উপরে বয়ে যাবেই ওই 4-5 তারিখে কিন্তু পুরোটাই দেখুন মোচর নিয়ে একেবারে এই ম্যাপটা এবার খেয়াল করুন যে 5 তারিখে এসে গেছে এবং খেয়াল করুন যে এটা কিন্তু একেবারে পুরো দেখা যাচ্ছে যে আছে পড়ারে ওমান মাস্কাট এর উপরে তাহলে সুতরাং ফ্রেন্ডস কিছুটা হলেও স্বস্তির ব্যাপার যে এই বাংলাদেশের হিসাব অনুযায়ী নেক্সট ঝড় নেক্সট ঘূর্ণিঝড়ের নামটা বাংলাদেশে দেওয়ার কথা ছিল সেই অনুযায়ী যদি এটা বাংলাদেশের নাম হয়ে থাকে তাহলে কারণ আরব সাগর আর বঙ্গোপসাগর হলে নামগুলো দেওয়া হয় তা সেই হিসাবে যদি এর নামকরণ হয় নিসর্গ সেক্ষেত্রেও কিন্তু নিসর্গটা কিন্তু বাংলাদেশ বা ভারতকে কোনোরকমভাবে এখানে কোনোরকমভাবে এক পড়ছে না প্রভাব ফেলছে না এটা চলে গেল মাস্কাটের দিকে 5 তারিখের আপডেটটা আমি সেটাই আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম এবং তবুও যেটা খারাপ লাগে যেখানেই হোক না কেন বিপদে তো মানুষই পড়বে সেই জন্য খারাপ লাগে তবুও কিছুটা হলেও স্বস্তিরে যে এই ঝড়টা কোনোভাবে বাংলাদেশ বা ভারতকে কোনো ক্ষতি করতে পারছে না তা ফ্রেন্ডস এই ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকম যে কোনো ধরনের আপডেট আসলেই আমি আপনাদের কাছে দিতে থাকবো থ্যাংক ইউ